नमस्कार, वेलकम टू माय चैनल। आज हमें आपनादेरके डिम दिए एक सेरा स्वादेर रेसिपी तैरी करे देखाबो। रेसिपिटा आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखबेन। भालो लागले लाइक शेयर एबं कमेंट्स करते भूलबेन ना। आर आमार थेके नित्य नतुन रेसिपि पावार जन्य आमार चैनलटिकेओ सबस्क्राइब करते भूलबेन ना। रेसिपिटा तैरी करार जन्य एखाने आमि चारटे पाता निएछि। लाउ पाता, कूमड़ो पाता मिलिए निएछि, कारण दुई रकम पाताते रेसिपिटा खूब सहजेई तैरी करा जाय। गैस ऑन करे कड़ाई बसिए एक कप परिमाण जल गरम करते दिए। जलटा गरम हो गेले पातागुलिके एइभावे जले कयेक सेकेंडेर जन्य डुबिए तुले निच्छे। पातागुली नरम हो जाबे आर रेसिपिटा तैरी कराओ खूब सहज हबे। प्रत्येकटी पाताकेई गरम जले एइभावे कयेक सेकेंडेर जन्य डुबिए जल थेके तुले निच्छे। এইভাবে প্রত্যেকটি পাতাকে জল থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিলাম। পাতার এই অংশটি একটু করে অল্প করে কেটে বাদ দিয়ে দেব, শক্ত অংশটি ঠিক এখানটা। প্রত্যেকটি পাতার শক্ত অংশটি কেটে বাদ দিয়ে দিয়েছি। প্রত্যেকটি পাতাকে রেডি করে নিলাম রেসিপিটা তৈরি করার জন্য। আরেকবার দেখিয়ে দিচ্ছি। একটি পাত্রে দুটি সেদ্ধ ডিম নিয়েছি। সেদ্ধ ডিমকে গ্রেট করে নিচ্ছে। আমি এখানে ডিমকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমকে খুব ছোট ছোট টুকরো করে ভেঙেও নিতে পারেন। একটা ডিম গ্রেট করে নেওয়া হয়ে গেলে অন্য ডিমটাকেও গ্রেট করে নিয়ে নেব। অন্য ডিমটাকেও গ্রেট করে নিয়ে নিচ্ছি। দুটো ডিমকেই গ্রেট করে নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, চারটে কাঁচা লঙ্কা কুচি, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। সব উপকরণগুলিকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল। ডিমের সাথে সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। রেসিপিটা তৈরি করার জন্য ডিম রেডি হয়ে গেল। এইবার আমি একটি পাতা নিয়েছি। পাতা খুব নরম হয়ে গেছে, এর ভেতর দিয়ে দেব ডিমের পুর। মশলা মাখানো সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ডিম দিয়ে দেব। ডিম দেওয়া হয়ে গেলে পাতাকে চার পাশ থেকে ফোল্ড করে নেব। প্রথমে দুই পাশটা এইভাবে ফোল্ড করে নিচ্ছি। খুব সহজেই ফোল্ড করা যাবে যেহেতু গরম জলে ডোবানো আছে। পাতা একেবারে নরম হয়ে গেছে, অন্য দুই পাশকেও ফোল্ড করে নিচ্ছে। এটা রেডি হয়ে গেল। এটা আমি লাউ পাতায় তৈরি করে দেখালাম। একটি পাত্রে রেখে দিচ্ছি। এইবার আমি কুমড়ো পাতায় তৈরি করে দেখাচ্ছি। কুমড়ো পাতা নিয়েছি, কুমড়ো পাতার ভেতরে দিয়ে দিচ্ছি ডিমের পুর। প্রথমে দুই পাশটা মুড়ে দেব।
মুড়ে দেওয়ার সাথে সাথে হাতে করে একটু চেপে দিচ্ছি। খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এটাকেও ফোল্ড করে নিলাম। এটাও তৈরি হয়ে গেল, একটি প্লেটে নিয়ে নিচ্ছি। অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1/4 কাপ বেসন। বেসনে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। লবণ লঙ্কা গুঁড়োকে বেসনের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে। ব্যাটার খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না। এইবার আমি পুর বড়া পাতাকে এইভাবে ডুবিয়ে বেসনের গোলাতে তেলে ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পাতাগুলিকে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটিকে দিয়ে দিচ্ছে। 1 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। ঘুরিয়ে দিচ্ছি অন্য সাইডকেও ভাজার জন্য। দুই পাশটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে ভেজে নিচ্ছি, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। দুই পাশটাকেই ভালো করে ভেজে নিলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল ডিমের পাতুরি, সেদ্ধ ডিমের পাতুরি, যা খেতে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আপনারা এই রেসিপিটা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। এগুলি ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। খুব সহজেই অপূর্ব স্বাদের একটি রেসিপি তৈরি হলো। রেসিপিটা আপনারা তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।